বড়াগড়ের তৃণমূল বিধায়ক বনাম তৃণমূল যুব নেত্রী, আর এ প্রসঙ্গে কি বলছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, তার বক্তব্য শোনাবো, এবং এর পাশাপাশি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস একটা সুনির্দিষ্ট পরিকাঠামো গঠনতন্ত্রের মধ্যে দিয়ে চলে। এখানে নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, যদি কারোর কিছু বলার থাকে প্রকাশ্যে এইভাবে মুখ না খুলে, তিনি যদি নিজেকে তৃণমূলের অনুগত সৈনিক বলে মনে করেন তাহলে দলের অভ্যন্তরে এই কথাগুলো বলা উচিত বলে আমি মনে করি। দেখুন, তাদের নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের বিধায়কের মুখ দিয়েই বেরিয়ে আসছে। 2024-এ আর কাউকে লাগবে না, নিজেদের লোকেরাই নিজেদের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে। যে এত দুর্নীতি তারা পুরো হুগলি লোকসভায় করেছে এবং তাদের তিনজন এখন পর্যন্ত এই নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে, এবং তাদের বিধায়ক স্বয়ং তার জন্য ফেসবুক লাইভ করবে বলছে, এবং তিনি একবার না অনেকবারই এটার বিরুদ্ধে সরব হয়েছেন এবং সেই জন্য তাকে দলের মধ্যে কোণঠাসাও করা হয়েছে, এবং মানুষ এটা দেখতে পাচ্ছে। আমাদের আর কিছু বলতে হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।